আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে জেনে গেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসের মধ্যেই প্রায় এগারো লক্ষের মতো উপভোক্তার নাম ফাইনাল লিস্টে তোলা হয়েছে তবে অনেকেরই বাড়ি স্যাংশন হওয়ার পরেও প্রথম কিস্তির টাকা ষাট হাজার এখনও পর্যন্ত আসেনি এ নিয়ে অনেকেই সংশয়ের মধ্যে রয়েছেন তো এরই মাঝে কিন্তু আপনারা জেনে গেছেন যে কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু এসেছে রাজ্যে সেই বিষয়গুলিকে আবারও খতিয়ে দেখছে অথবা আরও একটি কিন্তু সার্ভে করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তো এরই মাঝে কিন্তু সম্পূর্ণ নতুন একটি রিপোর্ট চলে এসেছে যে এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে তারা যে রিপোর্টটি পেশ করবে তারপরেই কিন্তু আপনারা ষাট হাজার টাকা পাবেন তো তারা কবে নাগাদ এই রিপোর্টটি জমা করতে পারে এ নিয়ে কি আপডেট আছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখলে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল অন করে দিন অন স্ক্রিন দেখুন এ বিষয়ে বলা হয়েছে কার্যত পরীক্ষাই কেন্দ্রীয় অনুদানভুক্ত বিভিন্ন গ্রামীণ প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে দিল্লির প্রতিনিধিরা কোনো প্রশ্ন করলে আর জেলার এক একজন অফিসার এক এক রকম জবাব দিলেন এমন বিপত্তি এড়াতে সমন্বয়ে জোর দিচ্ছে রাজ্য সরকার পাশাপাশি কেন্দ্রীয় দলের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে হবে বলে প্রতিটি জেলাকে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা সমীক্ষা পদ্ধতিতে বদল এনে কেন্দ্রীয় সদস্যরা একেবারে নিজেদের মতো সমীক্ষার এলাকা নির্বাচন থেকে প্রকল্পের নথি খতিয়ে দেখছেন জেলা কর্তাদের সঙ্গে কথা বলছেন পৃথকভাবে নথিপত্র খুটিয়ে দেখে প্রশ্ন করছেন জেলার আধিকারিকদের বাস্তবের সঙ্গে সরকারি কাগজপত্রের ফারাক থাকছে কিনা মূলত সেটাই বুঝতে চাইছেন সমীক্ষকেরা ফলে প্রতিটি কাজের খুঁটিনাটি জেনে রাখতে হচ্ছে জেলা প্রশাসনের সকলকেই সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য তাতেই সমন্বয়ে রাখতে বলা হচ্ছে দপ্তরের তরফে কোনো বিষয়ে অফিসারদের মধ্যে পৃথক বক্তব্য ধরা পড়লে সমস্যা হতে পারে তাছাড়াও জানানো হয়েছে আধিকারিকদের মতে একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ প্রায় এক বছর তাতে জব কার্ড শ্রমিকদের মাস্টার রোল বা মূল তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা রাজ্য সরকার আগেই দিয়েছে আট মাস বন্ধ থাকার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে বরাদ্দ চালু করার বার্তা আসে গত নভেম্বরে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের তালিকা সংশোধন করে চূড়ান্ত অনুমোদন দিতে বলা হয়েছে রাজ্যকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্য কম বেশি সাড়ে দশ লক্ষ উপভোক্তাকে অনুমোদন দিয়েছে সেই কাজ কতটা নিখুঁত হয়েছে সেটাই বুঝে নিতে চাইছে কেন্দ্র তাই এই বিপুল কাজের ব্যাখ্যা সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রস্তুত রাখতে বলা হচ্ছে জেলা কর্তাদের এক প্রশাসনিক কর্তা বলেন কোনো পদক্ষেপের পেছনে কি যুক্তি কাজ করছে তাই স্পষ্টভাবে তুলে ধরতে না পারলে সমস্যা হতে পারে উপভোক্তা তালিকা অনুমোদিত হলেও বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা এখনও ছাড়েনি কেন্দ্র আশা সমীক্ষার শেষেই তা আসবে তাই রাজ্যের কাছে তা বেশ গুরুত্বের গ্রামীণ প্রকল্পগুলির কাজকর্ম দেখে কুড়ি জানুয়ারির মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করা হবে মূলত বুঝতেই পারছেন যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে তারা কুড়ি জানুয়ারির মধ্যে কিন্তু সেই রিপোর্টটি কেন্দ্রের কাছে পাঠাবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি আসবে তবে এখনও পর্যন্ত সব জেলাতেই কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল যায়নি অর্থাৎ যে বারো থেকে তেরোটি জেলায় যাওয়ার কথা ছিল তার মধ্যে কিন্তু তিন থেকে চারটি জেলাতে গেছে বাকি জেলাগুলোরও কিন্তু কাজ চলছে এবং যে যে জেলাতে চলে গেছে সেই সেই জেলাগুলোর রিপোর্ট যদি পাঠিয়ে দেয় কেন্দ্রের কাছে এবং রিপোর্ট যদি সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকাটি পাবেন যাদের বাড়ি স্যাংশন হয়ে গেছে তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে